নমস্কার আপনারা দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা শুরু করছি এই মুহূর্তে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো উপহার সিনেমা হলে আগুন আপনাদের জানিয়ে রাখবো বসার জায়গা পড়ে থাকার আসবাবপত্রে আগুন ধরে যায় 1977 সালে 13 জুন ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ ছিল এই সিনেমা হল সেই ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছিল 59 জন দর্শক আহত হয়েছিলেন 100 জন এদিনের আগুনে ব্যালকনির একটা অংশ এবং ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 9টি ইঞ্জিন রবিবার ভোর 4:46 এ দমকলের অফিসে একটি ফোন আসে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় ইঞ্জিনগুলি সকাল 7টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে এমনটাই জানা গিয়েছে গত 14 মার্চ বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে 9.2% শেয়ার কিনেছিলেন ইলন মাস্ক এর জন্য তিনি বিনিয়োগ করেছিলেন $289 কোটি 7 কোটি শেয়ার কিনে ওই সোশ্যাল মিডিয়া পরিচালনা বোর্ডে বসতে চেয়েছিলেন মাস্ক কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে তিনি এবার টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন আর তাতেই নড়চড়ে বসেছে টুইটারের বর্তমান পর্ষদ তারা ইলন মাস্ককে রুখতে পয়জন পিল নীতি গ্রহণ করতে চেয়েছে পয়জন পিলের মাধ্যমে কোম্পানির শেয়ারধারীদের শেয়ারের পরিমাণ সীমিত রাখা হয় আর এই নীতি কার্যকর করেছে টুইটারের বর্তমান কর্তৃপক্ষ ফলে এখন 15% বেশি কেউই টুইটারের শেয়ার হোল্ডার হতে পারবেন না আম্বেদকর জয়ন্তীতে ওড়িশায় হিংসার ঘটনা ওড়িশার বারগড়ে হিংসার ঘটনা ঘটেছে বজরং দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঝামেলার অভিযোগ পুলিশের সামনেই চলে তাণ্ডব সঙ্গে সঙ্গে রামের নামে চলে স্লোগান শুধু ওড়িশা নয় হনুমান জয়ন্তীতে দিল্লি কর্ণাটকেও হিংসা ছড়িয়ে পড়ে হনুমান জয়ন্তীতে দিল্লির জাহাঙ্গীরপুরেতে হিংসার ঘটনায় গ্রেফতার 14 স্থানীয়দের অভিযোগ ঘটনা পূর্ব পরিকল্পিত ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত গুলি চালানোয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উদ্ধার হয়েছে পিস্তলটিও রবিবার সকাল থেকেই উত্তর পশ্চিম দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মসজিদে ঢুকে গেরুয়া পতাকা লাগিয়ে দেয় একদল মানুষ আর তারপরেই হয় এই হিংসা মিছিল থেকে আওয়াজ ওঠে ভারতে থাকতে হলে রামের নামে জয়ধ্বনি দিতে হবে হিংসা ছড়িয়ে পড়তে থাকে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে থাকে ঘটনায় আহত হয়েছেন 8 পুলিশ কর্মী সহ 9 জন হনুমান জয়ন্তীতে উত্তরাখণ্ডের রুরকিতে হিংসা পাথর বৃষ্টি গুলিতে পুলিশ কর্মী সহ আহত বহু শোভাযাত্রা যখন ভগবানপুর থানার দত্তাপাত্তি গ্রামে আসে তখন একদল মানুষ পাথর বৃষ্টি শুরু করে বলে অভিযোগ হিংসা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রুরকি গ্রামীণ পুলিশ সুপার পরমেন্দ্র দোবলের দাবি বেশ কয়েকটি বাড়ির ছাদ থেকে পাথর বৃষ্টি করা হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বসিরহাট থেকে উদ্ধার নৃত্যশিল্পীর দেহ ঘটনায় গ্রেফতার প্রেমিক সূত্রের খবর পঞ্চাননতলার বছর 26-এর তাসলিমা বিবির সঙ্গে বছর 2 আগে হাসনাবাদের মাতিন গাজীর বিয়ে হয় মাদক পাচারের অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন মাতিন বছরখানেক আগে তাসলিমার সঙ্গে মিঠুন বিশ্বাসের পরিচয় হয় বিভিন্ন অনুষ্ঠানে মিঠুনকে নিয়ে যেতেন তাসলিমা তাকেই স্বামী বলে পরিচয়ও দিতেন স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতেন তারা শনিবার রাতে বাড়ি থেকে তাসলিমার মৃতদেহ উদ্ধার হয় ঘটনার পর থেকে পলাতক ছিলেন মিঠুন তিনি হিঙ্গলগঞ্জ এলাকায় রয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ এরপর হিঙ্গলগঞ্জ থেকে মিঠুনকে গ্রেফতার করেছে পুলিশ চারিদিকে ধ্বংসস্তূপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু তলগুলি শুনশান রাস্তাঘাট কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত ছিল কিভের রাস্তা কিন্তু মাঝে ছিল কিছুটা বিরতি তারপর ফের কিভে আক্রমণ শুরু করলো পুতিনের সেনা শুরু হয়েছে মিসাইল ছোড়া রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কারখানা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চতুর্দিক নিশানা করা হলো কিভের একাধিক এলাকাকে সব মিলিয়ে 1 মিলিয়নের বেশি মানুষ বসবাস করেন এখানে তবে কেউ আহত হয়েছেন কিনা তা এখনো কিভের প্রশাসনের তরফে জানা যায়নি বিশাল পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এরপর নেপচুন মিসাইল তৈরির কারখানাতেও হামলা চালানো হয় রুশ সেনার পক্ষ থেকে এই নেপচুন মিসাইলের মাধ্যমেই রাশিয়ার যুদ্ধ জাহাজ মস্কোভায় সম্প্রতি হামলা চালায় ইউক্রেন আর তারপর থেকেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পুতিন এই মুহূর্তে এখনকার মতন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন